আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তাভূমি। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুডার টাউনশিপ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী দেশের কৃষকের স্বার্থে যেসব প্রকল্প ঘোষণা করেছেন তা রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছ কর আরোপ ব্যবস্থা সততাকে সম্মান শীর্ষক প্ল্যাটফর্মে সূচনা করেন। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির টুডা টাউনশিপ প্রকল্পটি রাজ্যের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে গণ্য হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের নাগরিকদের নিজের রাজ্যে ফ্ল্যাট ক্রয় করার স্বপ্ন বাস্তবায়িত হবে। আজ আগরতলার কামাঞ্চমোহনী স্থিত বিবেকানন্দ মার্কেট এলাকায় টুডা টাউনশিপ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। টাউনশিপ প্রকল্পের ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী আরো বলেন, টুডার লক্ষ্য শহর এলাকার বিশেষ প্রকল্পগুলি সুচারুভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে রূপায়ণ করা। মুখ্যমন্ত্রী বলেন, কোন রাজ্যকে সমৃদ্ধশালী এবং অর্থনৈতিকভাবে উন্নত করতে হলে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী স্থানীয়ভাবে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ভোকাল ফর লোকাল এই আহ্বান রেখেছেন। রাজ্য সরকার প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, টাউনশিপ প্রকল্প ছাড়াও টুডা কেন্দ্রীয় সরকারের লাইট হাউস প্রজেক্টের মাধ্যমে গরিব অংশের মানুষের জন্য 1000টি ফ্ল্যাট নির্মাণ করবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, টুডা টাউনশিপ প্রকল্পের মাধ্যমে বিবেকানন্দ মার্কেট এলাকায় 48টি ফ্ল্যাট, কুঞ্জবন এলাকায় 216টি ফ্ল্যাট নির্মাণ হবে। আগামী 2022 সালের ডিসেম্বরের মধ্যে এই ফ্ল্যাটগুলি নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা বলেন, শহর এলাকার উন্নয়নে টুডা নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ শুরু করেছে। টাউনশিপ প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিতে, আগরতলা পুর নিগমের কাউন্সিলর রত্না দত্ত এবং টুডার কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব। টুডার টাউনশিপ প্রকল্পে বিবেকানন্দ মার্কেট এরিয়া এবং কুঞ্জবন এলাকার ফ্ল্যাট ক্রয় করবার জন্য চারজনকে আজ অনুষ্ঠান মঞ্চে SBI এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে গৃহ ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। রাজ্যে জেলাশাসক পর্যায়ে আজ রদবদল ঘটানো হয়েছে। শ্রম কমিশনার তাপস রায়কে করা হয়েছে ঊনকোটি জেলা জেলাশাসক, ডক্টর শৈলেশ কুমার যাদবকে করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক, বিশ্বেশ্বর বিকে করা হয়েছে সিপাহী জলার জেলাশাসক, নাগেশ কুমারকে করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলাশাসক, ডক্টর সন্দীপ এন মাহাত্মে হয়েছেন শহর উন্নয়ন দপ্তরের অধিকর্তা, রাভেল হেমেন্দ্র কুমার হয়েছেন পর্যটন অধিকর্তা। প্রধানমন্ত্রী দেশে কৃষকদের স্বার্থে যেসব প্রকল্প ঘোষণা করেছেন তা রাজ্যে কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজ ধলাই জেলার জেলাশাসকের কনফারেন্স হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ধলাই জেলা ভিত্তিক এক পর্যালোচনা সভায় একথা বলেন কৃষি ও কৃষক দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সভায় কৃষিমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় কৃষক বন্ধু কেন্দ্র খোলা হচ্ছে যাতে কৃষকরা তাদের সমস্যার কথা জানাতে পারে। এইসব কেন্দ্রে ছোট ছোট গ্রুপে কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়। পর্যালোচনা সভায় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব কোভিড-19 কারণে কৃষকদের যে সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখে সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বিলোনিয়া সার্কিট হাউসে এক অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10 জন কৃতী তালিকায় স্থান পাওয়া জেলার 7 জন কৃতী ছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, দক্ষিণ জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস প্রমুখ। বন্দে ভারত মিশন প্রকল্পে আজ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে 167 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকা থেকে দিল্লিতে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য এটি ছিল সপ্তম ফ্লাইট। আজ দেশে একদিনে সর্বোচ্চ 56,383 জন কোভিড আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। সারা দেশে সুস্থ রোগীর সংখ্যা পৌঁছল 17 লক্ষে। দেশে সুস্থতার হার বেড়ে হল 70.77%, মৃত্যুর হার কমে হয়েছে 1.96%। কেন্দ্রীয় সরকার দেশে 3 কোটিরও বেশি N95 মাস্ক এবং 1,18,00,000 PPE কিট প্রদান করেছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই সরঞ্জাম প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করছে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছ কর আরোপ ব্যবস্থা সততাকে সম্মান শীর্ষক প্ল্যাটফর্মে সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত 6-7 বছরে আয়কর রিটার্ন প্রদানকারীদের সংখ্যা 2.5 কোটি বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সাম্প্রতিক বছরগুলিতে প্রত্যক্ষ কর ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে। কর ব্যবস্থায় সংস্কারের ক্ষেত্রে কর হার কমানোর উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রত্যক্ষ কর আইনগুলির মান্যতাও সরলীকরণ করা হয়েছে। এই উদ্যোগগুলির মধ্যে রয়েছে সদ্য চালু হওয়া নথিপত্র যাচাই সংক্রান্ত অভিনব নম্বর ব্যবস্থার মাধ্যমে সরকারি যোগাযোগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা নিয়ে আসা। প্রধানমন্ত্রী আজ যে প্ল্যাটফর্মের সূচনা করেন তার ফলে প্রত্যক্ষ কর ক্ষেত্রে সংস্কারমূলক পদক্ষেপগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে। এই অনুষ্ঠানে একাধিক বণিক সভা, বাণিজ্য সংগঠন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যাসোসিয়েশন, আয়কর বিভাগের আধিকারিক, বিশিষ্ট করদাতারা সহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিভাগীয় প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরও অংশ নেন। আসন্ন 15ই আগস্ট দেশের 74তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে 29টি জেলাতে জোর প্রস্তুতি চলছে। জেলা স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কৈলাসহর কলেজ স্টেডিয়ামে। আজ কুচকাওয়াজের লক্ষ্যে চূড়ান্ত মহড়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া নানা স্থানে সাফাই পর্ব চলছে। জনবহুল এলাকাগুলিতে পুলিশের ডগ স্কোয়াডের সাহায্যে নিরীক্ষণ ও তল্লাশি প্রক্রিয়া চলছে। ইন্দো বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারিও বাড়ানো হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্বিঘ্নে এবং যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার নানা স্থানে পুলিশের তরফে যানবাহন চেকিং সহ সতর্কতামূলক ও সাবধানতাসূচক পদক্ষেপ গৃহীত হয়েছে। গোটা ঊনকোটি জেলাতেই নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। 74তম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে কোঅপারেটিভ ও পাবিয়াছড়া বাজার এলাকায় সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিধায়ক ভগবান দাস, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস, মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে বিভিন্ন অংশের মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। কমলপুরের পশ্চিম লাম্বছড়া গ্রামে আজ সূর্য চাষা নামে 4 বছরের এক শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। সকলের অগোচরে শিশুটি খেলতে খেলতে পাশের বাড়ির পুকুরে ডুবে যায়। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। উদয়পুর সিএনজি স্টেশনের নানা পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলা কমিটি এবং গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের 5 জনের এক প্রতিনিধি দল আজ গোমতী জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন। উদয়পুর সিএনজি স্টেশনে অতিসত্ত্ব 3টি পয়েন্ট চালু, পানীয় জলের সুবন্দোবস্তের দাবি জানানো হয়। তার প্রতিনিধি দলে ছিলেন বিএমএস গোমতী জেলা সভাপতি গৌতম দাস, অফিস সম্পাদক দিগ্বিজয় ভাওয়াল এবং গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের সভাপতি মুক্তল হোসেন, মহকুমা সম্পাদক প্রদীপ মজুমদার প্রমুখ। আগামীকাল বরজলায় নতুন নগরে কৃষক বন্ধু কেন্দ্র ও কৃষি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করবেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস, বিধায়ক কৃষ্ণধন দাস। ত্রিপুরা স্পোর্টস অ্যাক্ট 2018-তে সংশোধনীর বিষয়ে একটি প্রস্তাব ত্রিপুরা ক্রীড়া পর্ষদ থেকে আজ রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। স্পোর্টস অ্যাক্টের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ক্রীড়া সংস্থাগুলির কমিটি গঠনের সমস্যা দূর করতে ক্রীড়া পর্ষদ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। ওই কমিটি সংশোধনী তৈরি করে এবং ওই সংশোধনীগুলি নিয়ে পরবর্তী সময়ে পর্ষদের অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলির অভিমত গ্রহণ করা হয়। এর ভিত্তিতেই সংশোধনী চূড়ান্ত রূপ দিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আবহাওয়া খবর। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুদার টাউনশিপ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী দেশে কৃষকের স্বার্থে যেসব প্রকল্প ঘোষণা করেছেন তা রাজ্যে কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বললেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বচ্ছ কর আরোপ ব্যবস্থা সততাকে সম্মান শীর্ষক প্ল্যাটফর্মে সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।